সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক করতে নানান ভাবে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা কেউ ট্রাফিক সামলাচ্ছেন কেউ আবার থানা পুনরায় চালু করতে মাঠে নেমেছেন ময়লা আবর্জনা পরিষ্কার ও মনোযোগ দিয়েছেন তারা পাশাপাশি তুলে ধরছেন সংস্কারের বিভিন্ন দাবি দাবা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং গত তিন দিন ধরে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা সেটি আজও পালন করে যাচ্ছেন তারা থেকেই সুনামগঞ্জ ও জয়পুরহাট শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা আর এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল এগুলো বিভিন্ন ধরনের নিয়ম আমরা শিখতে পারছি সকল শিক্ষার্থীরা স উদ্যোগে এসে এসে তারা কাজ করছে এক্ষেত্রে আমরা নিজেরাও এখানে আনন্দিত যে কাজটা আমরা করে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করায় খুশি সাধারণ মানুষ যাত্রী ও চালকরাও এ বাচ্চারা যেভাবে বর্তমান দায়িত্ব পালন করছে খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর স্বাভাবিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের সাথে টাঙ্গাইল সদর থানা খুলে দেওয়া হয়েছে এছাড়া টাঙ্গাইলে এ অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন হয়েছে এছাড়াও ঝিনাইদহ মেহেরপুর সহ বিভিন্ন শহরে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে রাস্তায় নেমেছে শিক্ষক ও শিক্ষার্থীরা এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কারমাইকেল কলেজের বিরোধী শিক্ষার্থীরা চট্টগ্রামে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের পদ থেকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা এদিকে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে পাবনায় আলপনা অঙ্কন করেছেন শিক্ষার্থীরা পিন্টু হাজং নাগরিক